কথা বলেছি যে রমজান মাস তো একটা সংযমের মাস, মুসলমানদের কাছে একটা পবিত্র মাস। এই মাসে কি হত মুনাফা করতে হবে যাতে সাধারণ মানুষ কষ্ট পাবে? এই মাসে কি সেই ব্যবসা করতে হবে যা না করলেই নয়, যা ন্যায্য সেটা করতে বলা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী ওই একটা কথাই বলেছে যে যা ন্যায্য যা হওয়া উচিত তাই যেন করা হয়। যথেষ্ট পরিমাণে আপনি যথার্থই বলেছেন, যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে, সব কিছুই রয়েছে। এছাড়া আপনারা জানেন 1 কোটি মানুষ মানে 1 কোটি পরিবার, যদি 5 জন করে ধরি 5 কোটি মানুষকে আমরা সাশ্রয়ী মূল্যে তেল দিচ্ছি, ডাল দিচ্ছি, চিনি দিচ্ছি, আর রোজার মাস রমজান মাস বলে আমরা গ্রামাঞ্চলে ছোলা দিচ্ছি, শহরে খেজুর দিচ্ছি, এসবই ব্যবস্থা করা হয়েছে। কোনো কারণ নাই এই ধরনের অহেতুক দাম বাড়ানো, এবং যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে। আমি শুধু আহ্বান জানাবো যেন তারা এই রোজার মাসে সারা পৃথিবী জুড়েই কিন্তু এই যখন প্রোগ্রাম আসে, যখন কোনো অনুষ্ঠান আসে, আমরা ক্রিসমাসের সময় এবং মধ্যপ্রাচ্যে অনেক দেশগুলো রমজান মাসে তারা হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছে, তাদেরকে সাহায্য করছে, আমাদের দেশে কেন সেটা হবে? তাই আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান আবারও রাখতে চাই, রোজার মাসকে সামনে রেখে আপনারা সহযোগী হন। যারা ব্যবসা করবেন তাদের লাভের ব্যাপারটাও তারা নৈতিকভাবে ইথিক্যাল প্রফিট যেন তারা করে, বাইরে যেন না যায়। তো আর একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, ক্রেতা ভোক্তাদের, যে রমজান মাস আসলেই যে মাসে রমজান শুরু হওয়ার আগে সারা মাসের সব খাবার কিনে রাখতে হবে, সব কিছু একবারে কিনতে হবে, সেটার উপরে কিন্তু বাজার প্রভাব পড়ে যায়। কোনো দরকার নেই এমনটা, যেভাবে যেভাবে কেনেন সেভাবেই কেনেন, তাহলে হঠাৎ করে বাজারের উপর চাপ পড়বে, তাহলে সারা সাপ্লাই যা আছে সেটা স্মুথ থাকবে এবং আপনারা সবাই পাবেন। সর্বোপরি একটা কথা বলতে চাই, রমজান মাসকে সামনে রেখে দাম বাড়ানোর কোনো সুযোগ নাই, তার কারণ যথেষ্ট পরিমাণে স্টক আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। আমাদের সাথে এসছেন, আমার সাথে এসছেন ঢাকা থেকে ভোক্তা অধিকারের ডিজি, উনি ঠিক করেছেন, অনেকগুলো কমিটি করা হয়েছে, আমরা আইনি ব্যবস্থা নেবো যদি কোথাও মজুদ করে। আপনাদেরও দায়িত্ব সাংবাদিকদের এই ব্যাপারটা তুলে ধরা, কোথায় কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা দেখা, এবং একটা জাতির বিবেক হিসাবে সব ব্যাপারে আপনাদের অংশগ্রহণ করা উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা।